সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেয়ার আজ অফিসিয়ালে। তোমরা সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমরা অনেক অনেক ভালো আছি। নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। আমি সারাদিন কী কী করেছি সব কিছুই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে নিয়ে আমি হচ্ছে গরম জল করে নিয়েছি। গরম জল করে লেবু, পাতিলেবু আর হচ্ছে মধু দিয়ে আমি খেয়ে নিলাম। ওইদিকে বাবাইও খেয়ে নিয়েছে। তারপর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য বাবাই আমাকে একটু কাজে হেল্প করে দিচ্ছিল। আমি এটা জানতামই না বাবাই কখন ওপরে বিছানা তুলতে এসেছে, আমি পরে ভিডিওটা দেখতে পেলাম। আর বন্ধুরা, তোমরা যারা আমাদের ভিডিও ফলো করো তারা অনেকেই জানো যে বাবাইয়ের বৃহস্পতিবার কাজ ছুটি থাকে। আর এদিকে বাবাইয়ের বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। বাবাই সাইকেল নিয়ে বাপির দোকানে চলে যাচ্ছে। বাবাই প্রত্যেক দিনই বাপির দোকানে একবার করে যায়, আর কিছুক্ষণের জন্য যে আধ ঘন্টা পরে, তারপরে এসে কাজে চলে যায়। আজকে একটু বেশিক্ষণই থাকবে। আর এদিকে আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে কুমড়ো ফুলের বড়া হয়েছে, যেটা কুমড়ো ফুলটা বাজার থেকে কিনে আনা হয়েছিল। আর এখানে বাঁধাকপির পকোড়া হবে, সেই জন্য আমি বাঁধাকপি কুচিগুলোকে নুন মাখিয়ে রেখে দিলাম যাতে জলটা বেরিয়ে নরম হয়ে যায়। আর এদিকে আমি কুমড়ো ফুলের বড়াগুলোকে আস্তে আস্তে ভেজে নেবো। দেন এইদিকে বাঁধাকপিটা 10 মিনিটের মতো মাখানো ছিল, তারপরে অনেকটা জল বেরিয়ে নরম হয়ে গেছে। তারপরে আমি ডাল বাটা দিয়ে দিলাম, টেস্টটা আরও সুন্দর হবে বেসনের বদলে। দেন বাঁধাকপির ওপরে আমি কিছু মশলা অ্যাড করে দেব, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, খাবার সোডা, অল্প পরিমাণে চিনি, জিরে গুঁড়ো, সব মশলা দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে কুমড়ো ফুলের বড়াগুলো প্রায় হয়েই এসেছে। আর এখানে বাঁধাকপির পকোড়াতে দেওয়ার জন্য আমি কাঁচা লঙ্কাগুলোকে কেটে নিলাম ছোটো ছোটো করে, তারপরে ভালো করে মাখিয়ে একটু রেস্টে রেখে দেবো। আর ওইদিকে কুমড়ো ফুলের বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি আস্তে আস্তে এক একটা করে ডিশের মধ্যে তুলে নেব, তারপরে বাঁধাকপির পকোড়াটা করব। দেন কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে বাঁধাকপি পকোড়া করার জন্য যেটা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে গোল গোল করে শেপ দিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। আর বন্ধুরা, তোমরাও যদি আমার মতো এরকম সহজ পদ্ধতিতে টেস্টি বাঁধাকপির পকোড়া বাড়িতে ট্রাই করতে চাও তাহলে করতেই পারো। এরকম সেম পদ্ধতিতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খেতেও খুব সুস্বাদু হয়। বাঁধাকপির পকোড়াগুলো ভাজার সাথে সাথেই বাবাই খেতে এদিকে শুরু করে দিয়েছে। আমি আস্তে আস্তে পকোড়াগুলোকে ভেজে নিলাম। আর এদিকে বাবাই সাইকেল নিয়ে চাঁদা কাটতে বেরিয়ে পড়েছে। আমাদের এখানে বারোয়ালির রক্ষাকালী মাতার পুজো হয় চৈত্র মাসে, আর প্রত্যেক বছর বাবাইকে চাঁদা কাটার দায়িত্বটা দেয়। আজকে যেহেতু বৃহস্পতিবার, তোমাদেরকে ভিডিও প্রথমেই বলেছিলাম আজকে ছুটির দিন বাবাই, সেজন্য ফাঁকা আছে। দোকান থেকে এসে বাবাই চাঁদা কাটতে বেরিয়ে পড়েছে। আর বন্ধুরা, রক্ষাকালী মাতার পুজোর দিনের ব্লগটাও তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করব। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। বাবাই এক এক করে সব প্রত্যেকটা বাড়িতে চাঁদা কেটে নিয়েছে, তারপরে বাড়ি চলে আসলো। বাবাইয়ের বাড়িতে আসার পরই খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়েছিল, সেজন্য আমাকে বললো খেতে দাও। আর তোমরা তো দেখলে আমি পকোড়া করেছি, পকোড়াগুলো দিয়ে মুড়ি দেবো, তার সাথে একটু শশা কুচো, গাজর কোঁচানো, লঙ্কা কোঁচানো দিয়ে দিলাম। স্যালাড হিসাবে একটু চানাচুর দিয়ে দিলাম, ভালো করে সব কিছু দিয়ে মুড়িটা ভালো করে মাখিয়ে দেবো। আর বাবাই একটা ভিডিও এডিট করছিলো, সেই জন্য মুড়িটা মাখিয়ে বাবাইকে খাইয়েও দিলাম। বাবাইকে খাওয়ানোর পরে আমিও খেয়ে নিয়েছিলাম, দেন আমি ওপরে চলে আসলাম। আর আমি তো জানতাম না যে বাবাই সকালে কখন এসে বিছানা গুছিয়ে রেখেছে। তাও ছেলেরা তো সেরকমভাবে ভালো করে গোছাতে পারে না, আমার মন মতো হয়েছিল না, সেজন্য আমি আবার বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নিলাম। আর এই দিকে তো সব কিছু ধুলো পড়ে গেছে। সপ্তাহে একদিনই সময় পাই, বাবাই বাড়িতে থাকে, বাবাই যেদিনকে কাজে যায় সেরকমভাবে সময় পাই না ঘর গোছানোর। আর এখানে বস্তাটা ওপরে বাবাইকে বললাম একটু তুলে দাও, বাবাই তুলে দিচ্ছিল। তারপরে আমি সব খাট সব কিছু ভালো করে চেয়ার টেয়ার ভালো করে মুছে নিলাম। শুধু মোছা কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু ঝাড়ু দিয়ে দিয়েছিলাম, তারপরে ঘরটাকে আস্তে আস্তে মুছে নিলাম। ঘরের সমস্ত কাজ করে আমি নিচে চলে গিয়েছিলাম, তারপরে স্নান টান করে আবার উপরে চলে এসেছি। উপরে এসে ভালো করে মাথাটাকে মুছে নিলাম, তারপরে চুল আঁচড়ে নিলাম। আর বাবাইকে আমি বললাম তুমি আজকে বাড়িতে আছো, আমাকে একটু সিঁদুর পরিয়ে দাও। তারপরে বাবাই আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল। দুজন মিলে কিছুক্ষণ ঢং করছিলাম, তারপরে নিচে চলে আসলাম। আর নিচে এসে দেখলাম আজকে বৃহস্পতিবার, সেই জন্য ঠাম্মি লক্ষ্মী পুজো করছে। আর এই যে পুচকিটাকে দেখতে পাচ্ছে, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা দাদা ভাইয়ের মেয়ে, এর নাম হচ্ছে অস্মিতা। আমাদের বাড়ি প্রায় দিনই আসে।
আমাদের বাড়িতে কোনো বাচ্চা নেই তো সেই জন্য খুব ভালো লাগে, ও এলে ওর সাথে একটু খেলি আর পাকা পাকা কথা বলে সেই জন্য আরও ভালো লাগে। আর এখানে ঠাম্মি লক্ষ্মী পুজো করছে, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেন আমি এবার ঘরের ভেতরের পুজোটা করে নেব। আর পুজো করার আগে দাদুর ফটোর মালাটা দিয়ে দিলাম। প্রত্যেক বৃহস্পতিবারে মালাটা চেঞ্জ করে নতুন মালা পরিয়ে দিই। দাদুর ফটোতে মালা দেওয়ার পরই আমি কার্তিকের গলায় মালা পরিয়ে দিলাম। দেন এবার আমি পুজো করে নেব। আর এখানে দেখো সমস্ত ফুল মালা আর সন্দেশ নিয়ে আমি বসে পড়েছি। এখন বাসনগুলো আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। বন্ধুরা প্রত্যেক দিন পুজো করার সময় আলপনা দিই না, বৃহস্পতিবার এই একদিনই দিই, সেই জন্য আজকে বৃহস্পতিবার আলপনাও দিয়ে দিলাম। আস্তে আস্তে সমস্ত ঠাকুরকে মালা পরিয়ে ফুল দিয়ে সাজিয়ে দেব। মালা পরানো, ফুল দিয়ে সাজানো আমার হয়ে গিয়েছিলো। তারপরে আমি থালাগুলোতে প্রসাদ সাজিয়ে একটা গ্লাসে জল দিয়ে ঠাকুরকে প্রসাদ দিয়ে দেবো। ঠাকুরকে ফুল দিয়ে সাজানো, প্রসাদ দেওয়া হয়ে যাওয়ার পরে আমি ধূপ বাতি প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে দেখিয়ে প্রণাম করে নেব। পুজো করা শেষ হয়ে যাওয়ার পরে আমি সবাইকে খেতে দিয়ে দেবো। বাড়িতে মা থাকলে মাই সবাইকে খেতে দেয়। মা বোনু বাপি আজকে একটা জন্মদিন বাড়ির ইনভিটেশন ছিল, সেখানে গিয়েছিলো, সেজন্য আমি সবাইকে আজকে খেতে দিয়ে দিচ্ছি। বাড়িতে আমি বাবাই ছিলাম আর ঠাম্মি দাদু চারজনে ছিলাম। আজকে বৃহস্পতিবার সেজন্য সব কিছু নিরামিষ খাবার হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দুজনে মিলে কমেডি ভিডিও শ্যুট করছিলাম। ভিডিও শ্যুট করতে বিকাল হয়ে গিয়েছিলো। তারপরে দুজনেরই কফি খেতে ইচ্ছা করলো। গ্যাসের মধ্যে একটা বাটিতে গরম জলের মধ্যে গুঁড়ো দুধ গুলে দিলাম। দুধটা ফুটে উঠতে কফি দিয়ে দিলাম। আর বন্ধুরা আমরা বৃহস্পতিবারে ভিডিও একটু বেশি শ্যুট করে রাখি। প্রত্যেক দিন বাবাই কাজে যায় আর ও কাজ থেকে বাড়ি এসে ওর আর সেই এনার্জিটা থাকে না, যেন বৃহস্পতিবার অনেকটা টাইম পাই। বৃহস্পতিবারে অনেক ভিডিও শ্যুট করে রেখে দিই। আর এইদিকে আমার গরম গরম কফি কমপ্লিট হয়ে গেছে, দুটো কাপেতে ঢেলে নিলাম। এবার দুজনে মিলে কফি খেয়ে নেব। বাবাই তুমি কি করছো? কফি খাচ্ছি। কফি কাটছো? তাহলে কফি দিয়ে একটা আমাকে গান শোনাও। কফি দিয়ে গান? কফি হাউসের সেই আড্ডাটা যার নেই আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। থ্যাংক ইউ। বুঝলে তোমরা কে কে কফি লাভার অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দুজনে জমিয়ে বসে বসে কফি খাওয়ার পরে আমি বাবাইকে জিজ্ঞাসা করলাম রাতের ডিনারের জন্য কি খাবে। বাবাই বললো আজকে চাউ করো, সেজন্য আমি বললাম ঠিক আছে করব, তুমি আমাকে একটু হেল্প করো। আমি সবজি কাটছিলাম, বাবাইও আমাকে কেটে দিচ্ছিল। এখানে গাজর মটরশুঁটি বিন সব কিছু কেটে নিলাম। তারপর একটা জায়গাতে গরম জল করে নুন দিয়ে চাউমিনটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এইদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। চাউমিনটাও সেদ্ধ হয়ে গিয়ে চাউমিনটাকেও ভেজে নিলাম। শেষে চাউটার মধ্যে সবজিগুলো ডিম দিয়ে মিক্স করে ভেজে নামিয়ে নেব। আর এইদিকে মা চলে এসেছিলো, মা গরম গরম সিঙ্গারা এনেছিলো। সিঙ্গারাগুলো খুব বড়ো তো সেই জন্য পেট অনেকটা ভর্তি হয়ে গিয়েছিলো। অল্প পরিমাণে চাউমিন নিয়ে খেয়ে নিলাম। আর আমরা চাউমিন খেতে থাকি। তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। বন্ধুরা তোমরা সুস্থ থেকো, অনেক অনেক ভালো থেকো। লাভ ইউ টু অল, গুড নাইট, চলো টাটা, বাই।